আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা চলে আসছি ঢাকা সাভার। সাভার যে ডেইরি ফার্ম আছে, বাংলাদেশের সরকারি সবচেয়ে বড় যে ডেইরি ফার্ম, যেখানে আপনার বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের গাভি জাত উন্নয়ন করা হয় বা অন্যান্য গরুর জাত উন্নয়ন করা হয়, তার পাশে কিন্তু অনেকগুলো খামার রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এরিয়া থেকে যে পরে যে আবাসিক এলাকাগুলো রয়েছে, এটা হচ্ছে ইসলামনগর। তো ওখানে দুই ভাই তারা বিভিন্ন ব্যবসা করেন, পাশাপাশি ডেইরি খামারও পরিচালনা করেন। তো এখন উনি বলতে চাচ্ছেন যে ওনার খামার থেকে কিছু গাভি বিক্রি করবেন। তো চলুন আপনাদেরকে এগুলোর দরদাম সহ বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, পরিচয়টা একটু দিবেন। আমার নাম আলমগীর গাজী, আমি ভাই ভাই ডেইরি ফার্মের সত্তাধিকারী আর কি। আচ্ছা, তো বাইরের লোকেশনটা একটু সহ বলেন। আমার এই লোকেশনটা হইতেছে সাভার জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে। আচ্ছা আচ্ছা, ইসলামনগর আর কি। ইসলামনগর, ঠিক আছে। তো ভাই, এদিকে তো সাভার ডেইরি ফার্ম বাংলাদেশের সবচেয়ে বড় যেটা ডেইরি ফার্ম, সরকারি ডেইরি ফার্ম, আপনাদের এই অঞ্চলে মনে হয় অনেক গাভীর খামারও রয়েছে। জি। আচ্ছা আচ্ছা, তো এই খামারের সাথে কতদিন যাবৎ জড়িত আছেন? এই খামারের সাথে আমরা চার বছর যাবৎ। আচ্ছা, পাশাপাশি তো অন্য ব্যবসাও করেন। জি। আচ্ছা, তো কেমন আপনাদের এদিকে এই ঢাকার এই সাইডটাতে গাভী পালন কেমন? ঢাকার এই সাইডটাতে একটা মনে করেন মেন সমস্যা হচ্ছে ঘাসের সমস্যা, এমনকি দানাদারের কস্টিং বেশি। তারপরে দুধের রেট আছে, কিন্তু কিরকম দুধের রেট? দুধ হচ্ছে আপনার 80-100 এরকম আর কি। তাহলে তো ভালোই। ঘাসের সমস্যাটা সবচেয়ে বেশি। আচ্ছা, এটাই আর কি, অন্য কোনো সমস্যা নাই তো? না, দুধের দাম তো ভালো, আর কি সমস্যা? আচ্ছা, এই যে করতেছেন দাদা, আলহামদুলিল্লাহ ভালোই আছেন। তো এখান থেকে শুনলাম কিছু গাভীও বিক্রি করবেন, এই বিক্রিটা কেন? এই বিক্রিটা হচ্ছে ওই যে এখন দানাদারের কস্টিং একটু বেশি হইতেছে, ঘাসের সমস্যা, সবকিছু মিলে আর কি বিক্রিও করবেন খামার থেকে গাভী। আচ্ছা আচ্ছা, তো শুধু কি এখনই বিক্রি করবেন না পরবর্তীতে আরো বিক্রি করবেন? দেখা যাক। আচ্ছা আচ্ছা, এই মানে পালন করতে সংগ্রহ করার ক্যাপাসিটি আছে, এটাই এটাই, যদি চাহিদা ভালো পান তাহলে বিক্রিও করবেন। ঠিক আছে, তো চলেন, আপনার এখানে অনেকগুলো গাভী আছে, এগুলো একটু দেখাই এবং দরদাম সব বিস্তারিত জানি। তো আলমগীর ভাই, প্রথমে আমরা একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, আচ্ছা আচ্ছা, কয় দাঁতের গাভীটা? এটা চার দাঁত, দ্বিতীয় বিয়ান দিবে। দ্বিতীয় বিয়ান দিবে? জি। ফার্স্ট বিয়ান কি আপনার এখানে ছিল না, আপনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, এখানে ছিল। আচ্ছা, দ্বিতীয় বিয়ান দিবে। তো এখন কত মাসের গাভ এটা? আর 10-12 দিন সময় আছে, এটা ব্র্যাকের বীজ দেওয়া আছে। ব্র্যাকের বীজ? আপনার হাতে দেখা যায় কার্ডও আছে। এই যে কার্ড আছে, ব্র্যাকের বীজ সব কিছু আছে না? হ্যাঁ, ঠিক আছে। তো ফার্স্ট বিয়ানে কেমন দুধ ছিল? এটা ফার্স্ট বিয়ানে 17 লিটার দুধ পাইছি আমরা। 17 লিটার? জি, 17 লিটার। এই যে দেখেন, এটার আর 10-12 দিন সময় আছে। এই যে দেখেন, এখনো অনেক সময় আছে উলানে। আচ্ছা আচ্ছা, উলানে এখনো ভালো করে ছাড়ে নাই নাকি? এই যে এদিকে আরো জায়গা আছে, এই যে দেখেন, ঠিক আছে, এই যে পাইপলাইন ভাসতেছে দুধের, ঠিক আছে। আচ্ছা, এখনো জায়গা আছে। তো এইবার কত লিটার দিতে পারে? এখন আমি এই বিয়ানে 20 লিটার আশা করতেছি। 20 লিটার আশা করতেছেন? তো এটার দাম চাবেন কত টাকা? এটা ভাই 2,30,000 টাকা। 2,30,000? জি। আচ্ছা, মিডিয়াম দামে? মানে হ্যাঁ, মিডিয়াম দামে। কিছু সামান্য আলোচনা করতে পারবে? জি। আচ্ছা, না এরকম অনেক কাস্টমার আছে যারা একটু কম রেটের মধ্যে নিতে চায়। যে দুধরা বলছেন এটা তো ঠিক আছে নাকি? হ্যাঁ, দুধ ঠিক আছে। আচ্ছা, কারণ এখন 20 লিটার দুধের একটা গাভী কিন্তু মোটামুটি ভালো দাম। জি। আচ্ছা ঠিক আছে, কথা এবং কাজটা যেন মিল থাকে, ওটাই আর কি। তা আলমগীর ভাই, আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান। এই গাভীটা একটু বড় সরু। হ্যাঁ, এটা ডাবল বডির একটা গরু। আচ্ছা, এটা কয় দাঁতের? এটা 6 দাঁত, দ্বিতীয় বিয়ান দিবে। দ্বিতীয় বিয়ান দিবে, এটাও গাভ? এটাও গাভ। এটা কত মাসের গাভ? এটা আপনার এটা ওই একই 10-12 দিন সময় আছে। 10-12 দিন সময় আছে। আচ্ছা, এই যে এটা দেখেন, ওলানে এখনো অনেক জায়গা আছে। আচ্ছা, এটা ফার্স্ট বিয়ানে কেমন দুধ ছিল? এটার ফার্স্ট বিয়ানে 18 লিটার পাইছে, এটাও 20 লিটারের আশা করা যেতেছে। এবং কি এই যে দেখেন পাইপলাইনটা কত মোটা, ঠিক আছে, এই সাইডেও পাইপলাইন আছে,
পাইপলাইনটা কত বড় মোটা এবং কি একবারে এই মাথা পর্যন্ত, ঠিক আছে, দেখছেন? দেখেন গলাটা কি চিকন, কানটা ছোট এবং কি চামড়াটা কত পাতলা। ২৪০,০০০ তারপর আলোচনা করতে পারবে। ঠিক আছে দর্শক বন্ধুরা, একটু ভালো করে দেখে তারপরে আপনারা নিতে পারেন। ১০-১২ দিন আরো সময় আছে। আরো সময় আছে। তো আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি এখন বকনা? জি ভাই, এটা বকনা থেকে হপায় গাভী হইতাছে। আচ্ছা, কত মাসে গাভী? এটা হইতাছে ৭ মাস শেষের দিকে, ২-৩ দিন বাকি আছে। দাঁতছে নাকি? না না, এটা আদাতের গরু, এখনো দাঁতে নাই। না, ফার্স্ট বিয়ান দিবে। আচ্ছা আচ্ছা, তো এটা মা সম্পর্কে আপনার ধারণা আছে নাকি? না, এটার মা আমারই পালে ছিল, এটা বিক্রি করে দিছি, ঠিক আছে, ওটাই ওরই বাচ্চা। এটার মা মোটামুটি ২৪-২৫টা দুধ দিছে। ২৪-২৫টা? হ্যাঁ। আচ্ছা, এটার উলানের গঠন এটা একটু দেখান তো দর্শকদের। এটা যে ভালো মানের একটা বকন, এটার যে এই যে দেখেন এখনো ই হয় নাই, উলানের ভাস হবাই মাত্র পড়তেছে এবং কি লেজ ছোট, এই যে দেখেন। আর ফার্স্ট বেনে গরু মূলত পাইপলাইন আসে না, এটা দেখেন এখনই পাইপলাইন কত, এই যে দেখেন পাইপলাইন দেখছেন, এবং কি উলানে অনেক জায়গা আছে, অনেক জায়গা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবং কি চামড়াটা অনেক পাতলা। তো এটা কেমন দাম পড়বে নিলে? এটা আমার চাওয়া দাম ১,৬৫,০০০। ১,৬৫,০০০। হ্যাঁ, এটা আলোচনা করতে হবে, হালকা পাতলা, হালকা পাতলা আলোচনা করতে হবে। গাবিটা একটু এদিকে দেন, বকনাটা দেখে দর্শকরা। ঠিক আছে। তো আলমগীর ভাই, আপনি এখন তো অল্প গাবি দেখলাম, যেগুলো আসলে আপনি বিক্রি করে দিবেন, তো কিভাবে নিবে? আমার অনেক দর্শক আছে নিবে তারা। আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এই গরুগুলা ঠিক আছে যে নিবে জরায়ু এবং কি বাটের গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা, বাট এবং জরায়ু গ্যারান্টি আছে। গাবির যেটা গ্যারান্টি দেওয়া হয়, আর এবং কি দুধের গ্যারান্টি দেওয়া হয়? না না, দুধের তো গ্যারান্টি দেওয়া যায় না, এটা সবাই জানে। এবং কি আরেকটা জিনিস মনে করেন, এবং কি গাবিটা সহজমিনা আইসা দেখা সুস্থ সবল আছে কিনা, গাবিটা কিরকম কি অবস্থা আছে, এগুলো দেখে নিতে পারবে, সবকিছু জাতমান এবং কি সবকিছু দেখে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, আর যদি কেউ না আসতে চায়, মোবাইল আপনারা দেখাবেন তো? জি জি জি, ঠিক আছে, মোবাইলে টাকা দিয়ে দিলে আপনারা পৌঁছাই দেন? জি জি, ঠিক আছে। আর ঠিক আছে আলমগীর ভাই, আপনার কথা এবং কাজে যেন সবকিছুতে মিল থাকে। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।